এই যে না চাইতো তোমার ভালোবাসার মানুষটা বারবার তোমার মনের মাঝে উঁকি মারে এই উঁকি মারার পেছনে রয়েছে দুটো কারণ একটা তোমার তরফ থেকে আর একটা তার তরফ থেকে তুমি না চাইলেও সে মানুষটার কথা তোমাকে মনে করাচ্ছে বা করানো হচ্ছে সে তোমাকে প্রচণ্ড মনে করছে তাই কথা হচ্ছে তোমার ভালোবাসার মানুষটি কেন বারবার তোমার মনে উঁকি মারে কেন বারবার তুমি তাকে মনে না করতে চাইলেও সে মনের মাঝে নিজের একটা জায়গা তৈরি করে নেয় এই বিষয়ের উপরই কিন্তু আজই কথাবার্তা বলবো দেখো বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের ভালোবাসার মানুষগুলোকে সারাক্ষণ আমাদের মনের মাঝে জায়গা দিয়ে রাখি তাদের কথা স্মরণ করি এবং লক্ষ্য করে দেখবে ভালোবাসার মানুষগুলোর কথা ভাবলে কিন্তু একটা আলাদা রকমের ভালো লাগা কাজ করে বাট সেই ভালোবাসার মানুষটি যখন আমাদেরকে ছেড়ে চলে যাই চলে যাওয়ার পর যখন তাকে ফেরানোর চেষ্টায় আমরা ব্যর্থ হই তখন কিন্তু আমরা প্রচণ্ড কষ্টের ওপর দিয়ে সময় কাটাই এবং দীর্ঘদিন সে মানুষটিকে ফেরানোর চেষ্টা করার পরপর যখন তার তরফ থেকে বারবার অবহেলিত অপমানিত হয়ে আমরা আমাদেরকে চুপ করে নেই তখনই কিন্তু আমরা ডিসিশন নেই যে সে মানুষটির কথা আর ভাববো না বাট ডিসিশন নেওয়া আর সেই ডিসিশনের উপর নিজেকে স্থির রাখা দুটো কিন্তু এক না তারপরেও কিন্তু আমরা দাঁতের দাঁত কামড়ে সে মানুষটিকে মনে করার চেষ্টা করি না কেননা সে মানুষটি আমাদেরকে কোনোরকমই রেসপন্স করেনি যখন তাদেরকে ফেরানোর আমরা চেষ্টা করেছি এবার এরকম সিচুয়েশনে যখন আমরা সম্পূর্ণরূপে নিজের মনকে তৈরি করে নেই যে আমরা সে মানুষটার কথা মনে করব না সে মানুষটার কথা কিছুতেই স্মরণ করব না চেষ্টা করি এবং লক্ষ্য করে দেখবে চেষ্টা করলে কিন্তু আমরা অনেকাংশেই সফলতা পাই তো এই চেষ্টার ফলে কিন্তু আমরা অনেকটাই স্বাভাবিক হতে পারি সে মানুষগুলোকে না ভুলতে পারলেও ভুলে থাকার অভিনয় করে আমাদের জনজীবনে সামনে আমরা এগোতে শুরু করি কেননা শুধুমাত্র একটা মানুষের জন্য নিজের জীবনকে তো স্থির রাখলে চলবে না তারপরেও তো অনেকেই আছে যারা নিজের জীবনকে সেমতো অবস্থায় স্থির রাখে অনেকে তো এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যাও করে ফেলে বাট এর মাঝে অনেকেই রয়েছে যারা বর্তমান আমাদের এই ভিডিও দেখে কিন্তু সেই সেই স্থান থেকে নিজেদেরকে বের করিয়ে আনার চেষ্টাও করে বাট কথা হচ্ছে কি এত চেষ্টার পরও কেন সে মানুষটার কথা বারবার আমাদের মনে পড়ে এই রকম প্রশ্নই কিন্তু আমার দিকে ছুটে দেওয়া হয়েছে এবং এই প্রশ্নের মধ্যে আমি যুক্তি খুঁজে পেয়েছি সত্যিই তো যদি আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরকে প্রচণ্ড ভালোবাসত আমাদের কথা স্মরণ করত তবে সে মানুষগুলোর কথা সারাক্ষণ আমরা স্মরণ করবো এটাই স্বাভাবিক বাট সে মানুষগুলোর পাশবিক অত্যাচার আমাদের প্রতি অবহেলিত মনোভাব সব কিছুর পর যখন তাদেরকে আমরা ভুলে যেতে শুরু করেছি এবং সেই ভুলে যাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু আমরা সফলতা পেয়েছি কেননা সম্পূর্ণ অংশে সফলতা পাওয়া সম্ভব না আমরা তাদেরকে প্রচণ্ড ভালোবাসি সে কুকুর অর্থে আমরাও কুকুর তা তো না তারা আমাদেরকে ভুলে যেতেই পারে বাট আমরা কিন্তু সহজে তাদেরকে ভুলে যেতে পারি না বাট ভুলে যাওয়ার চেষ্টা করাতে কিন্তু আমরা অনেকটাই সফল হয়েছি এত চেষ্টার পর যখন সে মানুষগুলোকে সারাদিনে আমরা এখন টুকটাক আমাদের মনে পড়ে যে মনে পড়াটা সারাদিনে আমাদের সারাক্ষণ মনে পড়তো সেই মনে পড়াটা কিন্তু বর্তমানে কমে আস্তে আস্তে দিনের মধ্যে দুই একবার অনেকের চার পাঁচবার মনে পড়ে এবার প্রশ্ন হচ্ছে কেন এই চার পাঁচবারও মনে পড়বে কেননা আমরা তো তাদেরকে ভুলে যেতে চাই কেন 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 এই রেই কিন্তু আজকের ভিডিও তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তারাই বুঝতে পারবে কেন তোমার ইচ্ছের বিরুদ্ধে সে মানুষগুলো তোমার মনে হানা দেয় এই যে না চাইতেও তোমার ভালোবাসার মানুষটা বারবার তোমার মনের মাঝে উঁকি মারে এই উঁকি মারার পেছনে রয়েছে দুটো কারণ একটা তোমার তরফ থেকে আর একটা তার তরফ থেকে তুমি না চাইলেও সে মানুষটার কথা তোমাকে মনে করাচ্ছে বা করানো হচ্ছে সে তোমাকে প্রচন্ড মনে করছে তাই এবার তুমি প্রশ্ন করতে পারো যে দাদা সে মানুষটা তো আমাদেরকে মনেই করে না সে মানুষটা তো আমাদেরকে ভালোই বাসে না যদি ভালোবাসতো তবে কেন ছেড়ে গেল ছেড়ে চলে যাওয়ার পরও যখন আমরা আমাদের তরফ থেকে সে মানুষগুলোকে ফেরানোর চেষ্টা করেছি তখন তো আমরা ব্যর্থ হয়েছি তখন তো আমাদেরকে তারা অপমান করেছে তারপরও সে মানুষগুলো আমাদেরকে মনে করে এটা বিশ্বাসযোগ্যই না এমনটাই কিন্তু তোমাদের মনে আসতে পারে বাট তোমাদেরকে একটা কথা বলি সাইকোলজি অনুসারে যতক্ষণ তুমি কোনো মানুষের পেছনে পড়ে থাকবে ততক্ষণ সে তোমাকে ইম্পর্টেন্ট দেবে না বাট একটা সময় পর যখন তুমি সে মানুষ টির কথা সম্পূর্ণভাবে ভুলে যাওয়ার চেষ্টা করবে এবং সেই চেষ্টায় অনেকাংশে সফলতা পেয়ে যাবে তারপর যখন সামনেকার মানুষটার মনে এ বিষয়ে দৃঢ় বিশ্বাস হয়ে যাবে যে তুমি তাকে ছেড়ে ভালো রয়েছ তুমি তাকে ভুলে যেতে বসেছো তখনই কিন্তু সে মানুষটার ঘুম ভাঙবে সাধু ভাষায় বলতে গেলে চৈতন্যদ্বয় হবে তোমাদের ক্ষেত্রেও কিন্তু এমনটাই হয়েছে যখন তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর তুমি তাকে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছো তারপর যখন আবারও তাকে ফেরানোর চেষ্টা করছো তারপরও যখন ব্যর্থ হয়েছো তখন কিন্তু তোমারও আত্মসম্মান বোধ জাগ্রত হয়েছে এবং তুমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পেরেছো দাঁতে দাঁত কামড়ে এবার যখন তুমি নিজেকে কন্ট্রোল করে নিচ্ছ তখনই কিন্তু সে মানুষটার ধ্যান তোমার দিকে আসছে যেটা তোমার অজান্তে তুমি বুঝতেই পারছো না কেননা এতদিন যাবৎ তুমি সে মানুষটাকে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছো যে জন্য কিন্তু তোমার মনে সে মানুষটাকে নিয়ে এই ছবিটাই গেঁধে রয়েছে যে সে মানুষটা আর আমার লাইফে ফিরবে না যার জন্যই কিন্তু তুমি কখনো আর সে মানুষটাকে নিয়ে পজিটিভ ভাবনা ভাবোই না বা তুমি কি জানো যখন থেকে তুমি তোমার মনকে কন্ট্রোল করতে শুরু করেছো তখন থেকে সে মানুষটার ফোকাস তোমার দিকে আসতে শুরু করেছে যেটা তোমার নিজের ভাবনার বাইরে কেননা এটাই হয়ে থাকে সাইকোলজি এভাবেই কাজ করে থাকে আমরা যতক্ষণ না আমাদের ভালোবাসার মানুষটার পিছু ছাড়বো ততক্ষণ সে মানুষটার ফোকাস আমাদের দিকে আসবে না কেননা সাইকোলজি সবসময় উল্টোভাবে কাজ করে তুমি যে মানুষটিকে ভালোবাসো সে মানুষটিকে তুমি ভালোবাসার ফলে সে মানুষটি এটা জানে যে তুমি তাকে হারিয়ে এখনও তাকে পাবার জন্য কাঁদো বা সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরেও কিন্তু তুমি তারই রয়েছ এ বিশ্বাসে সম্পূর্ণ সে বিশ্বাসী বাট তোমারও তো একটা আত্মসম্মান বোধ রয়েছে তোমার এই আত্মসম্মান বোধের কারণে যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে পেরেছো তখনই কিন্তু সে মানুষটা তোমার কথা ভাবে সে এবার তোমাকে হারাতে ভয় পাচ্ছে কেননা আমরা সকলেই কিন্তু এমন একটা মানুষকে চাই যে মানুষটা আমাদের পেছনে পড়ে থাকবে তুমিও কিন্তু সে মানুষটার পেছনেই পড়েছিলে এবার তুমি ভাবো যে মানুষটা সারাক্ষণ একজনকে এত ভালোবাসে তার পেছনে সারাক্ষণ পড়ে থাকে সে হয়তো ইম্পর্টেন্ট দেয় না বাট সে কি তোমার কথা ভাবে না হয়তো সেই মুহূর্তে ভাবেনি বাট তুমি চুপ করে যাওয়ার পর থেকে কিন্তু সে মানুষটা তোমার কথা ভাবে আর তার ভাবনার জন্য কিন্তু আজ তুমি না চাইতেও তার কথা সারাক্ষণ তোমার মনে পড়ে বুঝতে পারছো সব ক্ষেত্রে যে আমরা সে মানুষগুলোকে ভাববো তার ফলে যে আমাদের মাথাতে সে মানুষগুলোর ভর করে বসবে এমনটা কিন্তু না অনেক সময় যখন আমরা তাদের প্রতি নিষ্ঠাবান থাকার পরও যখন তাদের তরফ থেকে অবহেলিত হই অপমানিত হই তখন কিন্তু আমরা আমাদেরকে স্টপ করে ফেলি বাট সে মানুষটা যে আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে তার মাঝে যখন আমাদের সম্পর্কের এই ভালোবাসা ফিরে আসে তখন তার ভালোবাসা তখন তার ভালোবাসা ল অফ অ্যাট্রাকশনের থ্রুতে আমাদের কাজ অবধি পৌঁছাও ইউনিভার্সের মাধ্যমে আর ইউনিভার্স কিন্তু এই সিগন্যালটা দিয়ে থাকে কেন দিয়ে থাকে তার কারণ হচ্ছে তুমি কিন্তু এখনও তাকে ভালোবাসো তুমি তোমার বুকে হাত রেখে বলতে পারবে সে মানুষটিকে যতই ঘৃণা করো সে মানুষটি যতই তোমার সঙ্গে অমানবিক আচরণ করুক তুমি কি তাকে সম্পূর্ণরূপে ভুলে যেতে পেরেছো আমি গ্যারেন্টি দিলাম না তুমি ইচ্ছাকৃত সে মানুষটিকে ভুলতে বাধ্য হয়েছ কেন জানো কেন তোমার মনে এই বিশ্বাসটা জাগ্রত হয়ে গেছে তার ব্যবহারের দ্বারা যে হয়তো সে মানুষটা আর ফিরবে না তাই আমাকে সে মানুষটিকে ভুলতে হবে বেঁচে থাকতে গেলে ভুলতে হবে আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করার জন্য ভুলতে হবে কেননা সে মানুষটাই যে সব তোমার বেঁচে থাকার জন্য তা না তোমার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবাই আছে তাদের মুখ চেয়ে তুমি কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিয়েছো আর তোমার এই কন্ট্রোল করার ফলেই কিন্তু সে মানুষটার মাঝে চৈতন্যদ্বয় হয়েছে সে মানুষটা তোমার পানে চাইতে বাধ্য হয়েছে কেন না আমরা সকলেই কিন্তু এমন মানুষকেই ভালোবাসি যে মানুষটা আমাদেরকে পাগলের মতো ভালোবাসে তুমিও তো সে মানুষটাকে পাগলের মতো ভালোবাসো তোমার মতো একজন এত ভালোবাসার মানুষকে কেউ হারাতে পারে এবার তুমি প্রশ্ন করতে পারো তাই যদি হয় দাদা তবে সে মানুষটিকে যখন ফেরানোর চেষ্টা করেছিলাম তখন তো সে কোনোরপী পজিটিভ রেসপন্স করানি আর এবার তখন সে তোমার মূল্য বোঝেনি যে জিনিসটার মূল্য তুমি আজকে বুঝছো না এর অর্থ যে কাল তুমি সেটার মূল্য বুঝবে না তা তো না তুমি সারাক্ষণ তার পেছনে পড়েছিলে তার মন আত্মসন্তুষ্টিতে ভুগছিল সে এটা ভেবে নিয়েছিল যে তুমি সারা জীবন তারই থাকবে এই জন্যই সে তোমাকে ইম্পর্টেন্ট দেয়নি বাট একটা সময় পর যখন তুমি আত্মসম্মানকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে তার জীবন থেকে সরে এসেছো তারপর যখন তার মনে এই বিশ্বাসটা জেগেছে যে সে যদি তোমাকে ভালো না বাসে তবে তুমি সত্যিই তার জীবন থেকে সরে যাবে তখনই কিন্তু তার ঘুম ভেঙেছে কেন জানো সেও কিন্তু তোমাকে হারাতে চায় না বাট যখন তুমি তাকে ফেরানোর চেষ্টায় নিষ্ঠাভান ছিলে তখন সে মনে করতো কি যে তুমি তাকে ছাড়া কখনোই যাবে না তার ধারণাটা ভুল ছিল সময়ের সঙ্গে সঙ্গে তুমি তোমার ব্যবহারের দ্বারা তার ধারণাটাকে চেঞ্জ করাতে পেরেছো আর আমরা একটা কথা বারবার করে বলি ভালোবাসার সম্পর্কগুলো ভাঙার পরে যতক্ষণ না তুমি তোমার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে পারবে ততক্ষণ তোমার ভালোবাসার মানুষটা তোমার দিকে ফোকাস আনবে না এটাই কিন্তু হয়ে থাকে আজ তুমি তা পেরেছ যেই জন্যই কিন্তু সে মানুষটা তোমাকে ফিরে পাবার জন্য কান্নাকাটি করে বাট সে ফিরে আসতে পারে না তার কারণ সে তোমার সঙ্গে অমানবিক ব্যবহার করেছে তার পাশাপাশি তার ইগো থেকে তোমার কাছে আসতে দিচ্ছে না তো এই যে না চাইতেই বারবার তার কথা তোমার মনে পড়ে যায় সারাক্ষণ তোমার মাথাতে তার ভাবনা চিন্তা ভর করে বসে এর পেছনে তুমি দেয় এমনটা না তুমি তো তাকে ভালোবাসোই অল্পক্ষণের জন্য হলেও তুমি সারা দিনে তাকে স্মরণ করো বা সেই মানুষটা তো বর্তমান তোমাকে সারাক্ষণ স্মরণ করছে যে জন্যই কিন্তু তার এই স্মরণ তার এই স্মরণ ইউনিভার্সের থ্রুতে তোমার কাজ অব্দি পৌঁছচ্ছে যে জন্যই কিন্তু তুমি না চাইতেও তার কথা বারবার মনে করছো এবং এই যে সে তোমাকে মনে করছে তার অনেক সাইন বা সিগন্যাল কিন্তু তোমরা পেয়ে থাকো উদাহরণস্বরূপ লক্ষ্য করে দেখবে সে মানুষটা হঠাৎই তোমাকে আনবল আনব্লক করেছে যে মানুষটা এতদিন ধরে তোমাকে ব্লক করে রেখেছিল সে মানুষটা হঠাৎই তোমাকে আনব্লক করেছে সে মানুষটা তোমার স্টোরি সিন করছে তোমার ছবিতে লাইক করছে এমনটা হয় কি না বলো এমনকি তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে সে মানুষটা কথাবার্তা বলছে যে মানুষটা আজ সমাজ যাবৎ তোমার সমস্ত আত্মীয়স্বজন বন্ধু বান্ধবীদের থেকে দূরত্ব মেনটেস্ট করে চলছিল আজ সে মানুষটা তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে হেসে কথা বলছে তোমার খোঁজ নিচ্ছে এমন সংকেত কিন্তু অনেকের সঙ্গেই হয়ে থাকে এবং যারা এমন টাইপের সংকেত পেয়ে থাকো এবং এই সংকেতের পাশাপাশি নিজের ইচ্ছার বিরুদ্ধে সে মানুষটার কথা বারবার তোমাদের মনে চলে আসে তোমরা গ্যারেন্টি বুঝে নিও তোমার ভালোবাসার মানুষটার মনে তোমার সম্পর্কে নতুন করে ভালোবাসা জাগতে শুরু করেছে এবং সে মানুষটার ভালোবাসার কারণেই কিন্তু তোমার ইচ্ছের বিরুদ্ধেই তুমি তার কথা বারবার মনে করছো এই মনে করার পেছনে যে সম্পূর্ণই তুমি ভূমিকা রাখো তা কিন্তু না তার ভূমিকার কারণেই তুমি নিজের ইচ্ছার বিরুদ্ধে সে মানুষটার কথা মনে করতে বাধ্য হচ্ছ কেননা তোমার মনে এখনও তার সম্পর্কে ভালোবাসা রয়েছে এবং তার মনেও কিন্তু তোমাকে নিয়ে ভালোবাসার পুনর্জনম হয়েছে যে জন্যই তুমি না চাইলেও সে মানুষটার কথা মনে করছো সে মানুষটা তোমার লাইফে ফেরার জন্য অপেক্ষার প্রহর কিনছে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও কার কার সঙ্গে এমন ঘটনা ঘটে সে বিষয়েও তোমাদের কমেন্ট আশা করি কেননা আমি কিন্তু তোমাদের ভাবনা কিনে খেলা করতে চাই না তোমাদের প্রত্যেকটা মুহূর্তের আপডেট নিয়েই কিন্তু আমি কারেন্ট ভিডিও তৈরি করি সো এই বিষয়ের উপর আমাকে অনেকেই প্রশ্ন করেছে তাই সেই প্রশ্নগুলোকে নিয়ে একত্রিত করেই কিন্তু এই ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম ভিডিও সম্পর্কে তোমাদের মন্তব্যের আশা রেখে আবারও তোমাদের এই অধমদাতা রাজ এই ভিডিও থেকে বিদায় নিচ্ছে আসে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিকে ততক্ষণ তোমাদের সম্পর্ক ভালো থাকুক তোমরা সুস্থ থেকো বাবাই